फ्रेंड्स वेलकम टू द न्यू एपिसोড অফ মাই চ্যানেল আমি অরিত্র তো কালকে একটা বিশাল বড় কন্ট্রোভার্সি হয়েছে যেটা হচ্ছে অভয় 2 নিয়ে অভয় 2 14th অগস্ট রিলিজ করেছিল বাট কালকে মোস্টলি এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে খুব এ হচ্ছিল যে এটার একটা পোরশনে সেকেন্ড এপিসোডে একটা জায়গা পুলিশ স্টেশনে একটা বোর্ড আছে যেখানে ক্রিমিনালদের ফটো লাগানো থাকে সেখানে একটা ফটো হচ্ছে আমাদের ফ্রিডম ফাইটার শহীদ ক্ষুদিরাম বসে এবং সেটা নিয়ে তারপরে কন্ট্রোভার্সি শুরু হয় আমার যে ফেসবুক পেজ আছে অরিত্রস জ্ঞান সেখানে আমরা পোস্টও করেছিলাম এটা আমরা প্রথমে চেক করেছি যে এটা ইদার মানে ফেক নিউজ নাকি কেউ এডিট করে বসিয়ে দিয়েছে মানে ফেক নিউজ ছিল নাকি অ্যাকচুয়ালিতে হয়েছে আমরা Z5 গেছি চেক করেছি করে দেখেছি না সত্যি এটা এবং সেটা নিয়ে আমরা পোস্ট দিয়েছি তারপরে Z5 যে অ্যাপোলজি চেয়েছে ডিরেক্টর অ্যাপোলজি চেয়েছে এবং তারপরে ওটাকে ব্লার করে দিয়েছে ইত্যাদি ইত্যাদি সেই ঘটনাগুলোরও সব আপডেট আমরা দিয়েছি হচ্ছে আমাদের ফেসবুক পেজে এবার আপনি অনেকে আমাকে কাল থেকে কমেন্ট সেকশনে লিখছিল যে অভয় 2 এর এই ঘটনাটা ঘটেছে তো তুমি এটা নিয়ে কেন ভিডিও বানাচ্ছ না যেহেতু এটা একটা ফ্রিডম ফাইটারের ব্যাপারে তাই জন্য তুমি এটা নিয়ে বলতে চাও না ইত্যাদি ইত্যাদি এগুলো লিখছিল তো দেখুন আমি দুটো জিনিস প্রথমে ক্ল্যারিফাই করে নিই আমাকেও বুঝতে হবে কোনটা দিয়ে আমার কোন নিউজটাকে আমি ম্যাক্সিমাম লোকের কাছে পৌঁছে দিতে পারবো এই ধরনের নিউজ ফেসবুকে বেশি সার্কুলেট হয় এবং আমার মনে হয় একটা পোস্ট যেখানে আমি ইম্পর্টেন্ট ডিটেলসগুলো লিখলাম এবং সেখানে নিচে একটা ছবি থাকলো সেটা আমি একা করি না আমার সাথে আমি বলেছি আগে পেজে আমার অনেকজন কাজ করে সো তারা প্রত্যেকে মিলে সেটাকে এ করে আমরা এ করলাম সেটা সার্কুলেট হবে সেটা অনেক বেশি ফাস্ট সার্কুলেট হয় ভিডিও থ্রু দিয়ে ডেফিনেটলি সার্কুলেট হবে বাট সেটা ইউটিউবের ক্ষেত্রে অনেকটা বেশি স্লো এটা আমার পার্সোনালি মনে হয় তাই আমরা ওখানে আগে আপডেটটা দিয়েছি সো সেটা মানে অরিত্রস জ্ঞান ফেসবুক পেজও আছে তো সেখানেও সেই আপডেটটা যায় তো এরকম স্পেসিফিক কোনো ব্যাপার নেই যে বিষয়টা আমাদের মনে হবে যে না এটা ঠিক না এটা ভুল সেটা নিয়ে আমরা পোস্ট দেব এবং আমি বলেছি যেহেতু আমাদের পেজে অনেকে কাজ করে তাই জন্য তাদের প্রত্যেকে নিজস্ব একটা মতামত আছে সেই অনুযায়ী ঠিক ভুলটাও ডিফারেন্ট হচ্ছে তাই জন্য সেই অনুযায়ীও পোস্ট দেয় তো ওরকম কোনো ব্যাপার নেই যে আমি এই বিষয়টা আমার কোনো রকম এ আছে বলে আমি ভিডিও বানাচ্ছি না হ্যাঁ সামান্য টাইমের হেরফের এদিক ওদিকে হতে পারে বাট সেটা নিয়ে মানে অনেক অ্যালিগেশন আসছিল নাহলে এইটা ক্ল্যারিফিকেশন দেওয়ার কোনো প্রয়োজনই হয় না যাই হোক এটা বলে দিলাম এরপরে হচ্ছে দ্বিতীয় বিষয়টা যেটা হচ্ছে মেন বিষয় যে এইরকম কাজ যে হচ্ছে এগুলোকে আপনি কি বলবেন তো এইটাকে আমি বলতে পারি মানে সিরিয়াসলি মানে এটা কিরম ধরনের কেয়ারলেস অ্যাটিটিউড যে ডিরেক্টর নিজে বাঙালি কেন ঘোষ নিজে বাঙালি আর যদি আমি ধরেও নিই যে মানে উনি বাঙালি যদি নাও হয়ে থাকে ক্ষুদিরাম বোস মানে অত অল্প বয়সে ফাঁসি পেয়ে মানে আই থিঙ্ক সবচেয়ে ইয়াঙ্গেস্ট ফ্রিডম ফাইটার যার ফাঁসি হয়েছে তো সেরকম একটা লোককে পুরো সে মানে পুরো ইন্ডিয়াতে সে চেনা মানে পরিচিত হওয়া উচিত তো সেখানে কেউ এইরকম একটা মানে বিশাল বড় ব্ল্যান্ডার কী করে করতে পারে এটা আমার প্রথম প্রশ্ন দ্বিতীয় হচ্ছে যে লোকে বলছে ব্যান Z5 ব্যানিং Z5 ইজ নট দ্য সলিউশন প্ল্যাটফর্মে তো দোষ না মেকারদের দোষ তো অ্যাকচুয়ালি হওয়া উচিত হচ্ছে ব্যান কেন ঘোষ ব্যান দ্য আর্ট ডিরেক্টর ব্যান দ্য যে এ করেছে মানে মানে ডিটেলিংগুলো চেক করে এ করে তাদেরকে ব্যান করা উচিত এই টিমটাকে ব্যান করা উচিত যে মেকাররা কারণ এখানে অ্যাক্টারের তো কোনো দোষ নেই অ্যাক্টারের ওখানে কোনো হাত নেই তারা কিছু করবে না OTT প্ল্যাটফর্মেরও হাত নেই কারণ তারা তো ওটাকে বানায়নি বানিয়েছে ওই মেকাররা ওই প্রোডাকশন হাউসটা তো তাদেরকে পার্টিকুলারলি ব্যান করা উচিত এটা আমার পার্সোনাল মতামত অনেকে বলতে পারে যে হ্যাঁ জি নিয়ে মানে জিকেও ব্যান করা উচিত তবে আমার এটা পার্সোনালি আমার মনে হয় কিরকম যে এটা যেহেতু আমাদের একজন বাঙালি মানুষ ছিলেন তাই জন্য জিনিসটা নিয়ে ন্যাশনাল মানে ওয়াইড ঝড় উঠল না এটা 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 আমার মনে হয় কারণ যদি এটা একজন অন্য কোনো ফ্রিডম ফাইটার হতো নর্থ বেস্ট তাহলে এতক্ষণে মানে কত কিছু হয়ে যেত বা যদি সাউথ বেস্ট কেউ হতো মানে তামিলনাড়ুতে চেন্নাইতে যে Z5 অফিস আছে সেখানে তো আগুন লেগে যেত ভাঙচুর হয়ে যেত তো কোথাও যেন একটা গিয়ে আমরা এটার মধ্যেও মানে ফ্রিডম ফাইটারে কি মানে সে কোন ল্যাঙ্গুয়েজের ছিল কোন ব্যাকগ্রাউন্ডের ছিল সেগুলো দেখে কিন্তু তাকে আমরা একটা মানে ওটার মধ্যেও একটা আমরা ক্লাস ডিফারেন্স টাইপের করে ফেলেছি এটা এটা এটাও আমার মনে হয় সো মানে এই যে আমি কালকে একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আমরা বলছিলাম আমরা কোন দিকে যাচ্ছি এটা কিন্তু এই সিরিজটা কিন্তু মানে স্বাধীনতা সংগ্রাম বা কোনো একটা কন্ট্রোভার্সিয়াল পলিটিক্যাল টপিকের ওপর নয় যে যে একটা কোনো মাল্টিপল পার্সপেক্টিভ তুলে ধরছে বা একটা অন্য থিওরিকে দেখাচ্ছে অল্টারনেট থিওরি ইটস নট লাইক দ্যাট ইটস আ থ্রিলার ওয়েব সিরিজ যেখানে পুলিশ ইনভেস্টিগেশন ক্রাইম ইত্যাদি ইত্যাদি ক্রাইম ড্রামা বলতে পারেন আপনি সেই জনরার মধ্যে পড়ছে তাহলে সেখানে এই জিনিসটা হয় কী করে ইদার আর দ্বিতীয় কথা হচ্ছে আপনি সিরিজটা রিলিজ করছেন কবে না মানে অন মানে অকেশন অফ ইন্ডিপেন্ডেন্স ডে আর আপনি ইন্ডিপেন্ডেন্স ডেতে রিলিজ করছেন অথচ আপনার এরকম একটা লেভেলের ব্ল্যান্ডার মানে এটা আর কিছু বলার নেই আর দ্বিতীয় আরেকটা জিনিস হতে পারে যেটা আমার সিম্পলি মনে হয় যেটা আজকাল একটা খুব ট্রেন্ড হয়ে গেছে সেটা হচ্ছে এগুলো স্ক্রিপ্টেড যে আমি যদি ইন্টেনশনালি এরকম একটা জিনিস করে দিই আমার মধ্যে
লোকের কারোর না কারোর চোখে পড়বে, সেটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে শেয়ারিং হবে, টুইটার ফেসবুক ইত্যাদি ইত্যাদি বলা হবে, এবং লোকে ওইটা দেখার জন্য তখন আরও বেশি লাফি লাফিয়ে ছুটবে যে চলো গিয়ে জি ফাইভে দেখি যে অ্যাকচুয়ালিতে হয়েছেটা কি। এবং তার জন্য সবাই হয়তো জানে না যে সেকেন্ড সিজনের কোন মিনিটে কী কোথায় কী হয়েছে, মানে সেকেন্ড এপিসোডে, তো সে হয়তো প্রথম থেকে দেখতে শুরু করলো বা ওইটা দেখার চক্করে সেকেন্ড এপিসোডটা পুরোটা দেখে ফেললো, ভিউয়ারশিপ বেড়ে গেছে। তো এইগুলো আজকাল অ্যাকচুয়ালি মার্কেটিংটা এরকম হয়ে গেছে না যে আপনিও বুঝতে পারছেন না যে কোনটা কেউ মানে কিছুভাবে মানে কোনো নিউজ ধরুন লিক হচ্ছে বা কোনো কিছু লিক হচ্ছে বা কোনো কিছু ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে, সেটা ইন্টেনশনালি করা হয়েছে নাকি অটোমেটিক হয়ে গেছে বাই চান্স অ্যাক্সিডেন্টালি, এটা আপনি কিচ্ছু বুঝতে পারবেন না। সো এটা একটা পার্ট অফ মার্কেটিং স্ট্র্যাটেজিও হতে পারে, আর যদি এটা পার্ট অফ মার্কেটিং স্ট্র্যাটেজি হয়ে থাকে তাহলে আমি বলবো যে আমাদের যে যারা মার্কেটিংয়ে যারা লোকেরা রয়েছে যে পিআর টিমরা কাজ করছে তাদের মেন্টালিটি একদম মানে মাটি মানে ছুঁয়ে গেছে, মানে তাদের আর মানে মানে জীবনে হয়তো তারা হয়তো পয়সা কামাতে পারে বাট তাদের মেন্টাল গ্রোথ মানে একদম স্টপ হয়ে গেছে, এটাই বলা ছিল। কারণ এই ধরনের জিনিসপত্রও হতে আমি দেখেছি যে সস্তা পাবলিসিটির জন্য আমি নেগেটিভ পাবলিসিটি করে দেবো এই করে দেবো, তো এই ধরনের কাজও হয়ে থাকে। তো মানে মানে ওই বলছি এখন অ্যাকচুয়ালি সোসাইটি এত বেশি মানি ওরিয়েন্টেড বা এ হয়ে যাচ্ছে না যে মানে কিছু বলার নেই আর কি, যে এইটা হচ্ছে একটা বেসিক সেন্স, এটার জন্য আপনাকে প্রচুর প্রশিক্ষিত বা প্রচুর সেন্সিটিভ বা সেন্সিবল হওয়ারও দরকার নেই, এটা হচ্ছে একটা বেসিক কমন সেন্স। সো আর গুগলে আপনি মানে মোস্ট ওয়ান্টেড ক্রিমিনালস মানলে ক্ষুদিরাম বসুর দূর দূর অব্দি ছবি আসে না, মানে আমি কী করে এটা হলো মানে এটা কী করে, আমার তো মনে হচ্ছে এটা মার্কেটিং স্ট্র্যাটেজি। তো এটা আমার যা যা বক্তব্য ছিল আমি আমার ভিডিওর মধ্যে বললাম, এবার আপনাদের যেটা মনে হচ্ছে যে কোনটা ঠিক কোনটা ভুল, আপনাদের যা যা মনে হয় সেগুলো প্লিজ আপনারা কমেন্টের মাধ্যমে জানান, কারণ এই জিনিসগুলো যদি হতে থাকে না কন্টিনিউয়াসলি, এটা আমি জানি না এটা কাকে মানে এক্স্যাক্টলি ব্যান করলেই কি স্টপ হয়ে যাবে, যে আপনি ধরুন সবাই মিলে একটা সোশ্যাল মিডিয়াতে ক্যাম্পেইন চালাবে ব্যান 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 ব্যান, ধরুন সবাই কথা শুনে কেন ঘোষ ধরুন ব্যান হয়ে যাবে, কালকে অন্য কোনো ডিরেক্টর করবে না করবে আপনি জানেন, করতেই পারে, তখন আপনি কি করবেন। এখন এই দেশে হয়ে গেছে কি যে দেখুন আমি যেরকম বলি যে সেকুলারিজম দরকার, ঠিক আছে, সবাইকে নিজের নিজের মতো বাঁচার অধিকার দেওয়া দরকার, ইকুয়ালিটি দরকার, সেটাও যেরকম দরকার, সেরকম অ্যাট দ্য সেম টাইম ইকুয়ালিটি আর সেকুলারিজম বা রাইট টু ফ্রি মানে ফ্রিডম অফ স্পিচ ডাজ নট মিন যে আপনি কাউকে হার্ট, ফ্রিডম অফ স্পিচ মানে আপনার একটা মত আছে সেটা কারোর সাথে আপনার মানে বিরোধিতা হচ্ছে, কিন্তু আপনাকে সেটা রেসপেক্টেবল একটা ফরম্যাট থেকে রেসপেক্টেবল অ্যাঙ্গেল থেকে বলতে হবে। ধরুন একটা বিষয় নিয়ে আপনার একটা মত মানে মতামত আছে আমার একটা আছে, আমরা দুজন আলোচনা করতে পারি, ভদ্র সভ্য সিভিলাইজ সমাজের লোক তো আমরা, আমাদের সেটা ভদ্রভাবে হওয়া উচিত। আমি কখনোই ফ্রিডম অফ স্পিচ মানে এটা নয় যে আপনার সেন্টিমেন্ট আপনার এটাকে হার্ট করে করে আমি উল্টোপাল্টা বলতে পারি, সেটাও আবার ঠিক নয়। সো এই যে জিনিসটা এখন চলছে যে সোসাইটিতে আমি যা খুশি করে ফেলবো, এটা দুই দু তরফ থেকেই, তো সেটা আর কি মানে বন্ধ হওয়া উচিত, এটাই বলা ছিল। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।